अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल एम के मैथमेटिक्स यूट्यूब चैनल। आमार नाम कौसर आली, आमी तोमादेर साथे रयेछि आमार नतून नतून मैथेर टिप्स सह भिडियोगुली पेते आमार चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी बाजिये देबेन, जाते आमार आपडेट देवा मात्र प्रतिटी भिडियो तोमरा पेये जेते पारो। এবং খুব সহজেই কিভাবে 20 থেকে 30 সেকেন্ডে অঙ্কটা করা যায় সেই প্রসেসটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। তাহলে এবার আসা যাক আমাদের পর্ব। এর আগে আমি দুটো পর্ব করেছি, আজকে আমাদের মিশ্রণের তৃতীয় পর্ব। তাহলে আমাদের যে তৃতীয় পর্ব তার আজকে শুরু হচ্ছে। তাহলে এবার আপনারা দেখুন এখানে যে কোশ্চেনটা আমার বোর্ডে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 17 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 33 লিটার জলের সাথে কত লিটার দুধ মেশালে 6 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। আর এখানে একটু বুঝুন, প্রথমে এর আগে যে অঙ্কটা আমি দিয়েছিলাম এবং সলভ করেছিলাম সেখানে কিন্তু ব্যাপারটা অন্য ছিল। সেখানে ব্যাপারটা ছিল কি দুধের সাথে জল, মানে দুধের ভিতরে দুধ আছে আগে পাত্রে, এই দুধের ভিতরে জল দেওয়া হয়েছিল, দুধের ভিতরে জল দিয়েছিলাম ঢেলেছিলাম। যদি আমাদের দুধের ভিতরে জল দেওয়া হয় তাহলে ব্যাপারটা আলাদা হবে, সেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আজকে যেটা হচ্ছে সেটা কিন্তু পুরো উল্টো, এর উল্টোটা। আজকে হচ্ছে জলের ভিতরে দুধ। আপনারা এটা অবশ্যই জানেন আমাদের গোয়ালরা কি করে অনেক সময় দুধে জল দেয় সামান্য পরিমাণ, আবার অনেকে কি করে জলের ভিতরে 30% অথবা 40% দুধ দিয়ে সেটা প্রচুর পরিমাণে পাতলা করে দেয়, যার ফলে সেটা বাজারে খুব সস্তা দামে বিক্রি হয়। তো আজকে আমরা সেটাই দেখব। এর আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুধে যদি জল দেওয়া হয়, আর এখানে দেখুন প্রথমে দুধের দামটা দেওয়া আছে, দুধের দাম দেওয়া আছে, আর তারপরে একটা মিশ্রণের দাম দেওয়া আছে, মানে জল মেশানোর পরে বিক্রি করার দাম দেওয়া আছে। মানে এটা হচ্ছে খাঁটি দুধের দাম আর এটা জল মিশ্রিত দুধের দাম, সেটা জলের দুধ দিই বা দুধের জল দিই কোনো ব্যাপার নেই। মানে দুধের অরিজিনাল দামটা থাকবে আর মিশ্রণের দামটাও থাকবে, বাস শুধু জাস্ট এখানে একটু চেঞ্জ হবে। এখানে দেখুন এর আগের দিন ছিল 33 লিটার বা যে কোনো একটা সংখ্যা ছিল, এই যে জলের জায়গাতে এখানে ছিল দুধ, দুধের সাথে এখানে লিখেছিলাম দুধের সাথে, মানে জাস্ট এই কথাটাই শুধু চেঞ্জ হয়েছে, এই জায়গাটাই শুধু চেঞ্জ হবে। এখানে একটা দুধের অরিজিনাল দাম থাকবেই আর মিশ্রিত দামটা সবসময় থাকবে, মানে মিশ্রিত দাম হবেই আর অরিজিনাল দুধের দামও হবে, কেবলমাত্র শুধু এখানে দুধের দাম অথবা জলের দাম হতে পারে। দুধের দাম হলে আমরা কী করবো, দুধের দাম হলে আমরা টাকার পার্থক্যটাকে অর্থাৎ দুধের অরিজিনাল দাম থেকে মিশ্রণের দাম বিয়োগ করে আবার মিশ্রণের দাম দিয়ে ভাগ করে এখানে দুধের দাম, দুধের যে পরিমাণটা থাকবে সেটা দিয়ে গুণ করলে সেটা হবে জলের পরিমাণ, মানে আমাদের অ্যান্সারটা তখন বের করতে হবে জলের পরিমাণ কত। আর আজকে যেটা আমরা করছি এখানে জিজ্ঞাসা করা হয়েছে কত লিটার দুধ অর্থাৎ দুধের পরিমাণটা বের করতে হবে, আমরা দুধটা বের করবো। যদি আমরা দুধের পরিমাণ বের করি তাহলে আমাদের টাকার যে পার্থক্যটা, দামের যে পার্থক্যটা সেটা নিচে হবে এবং মিশ্রণের যে দামটা সেটা উপরে হবে। আর একইভাবে এখানে দুধের পরিমাণটা আমরা গুণ করেছিলাম সেই জায়গাতে আবার জলের পরিমাণটা গুণ করব। তাহলে এবার চলে আসুন, আমার কথাটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য এই কথাগুলো ছিল। এবার আমি আপনাদেরকে টিপসটা বলে দিই, মানে কথাটা আমার বোঝানো হয়ে গেছে। এবার খুব লক্ষ্যভাবে সুন্দরভাবে আপনারা আমার কথাগুলো শোনার সাথে বোর্ডের দিকে ফলো করবেন। তাহলে এখানে আমি আজকে যে অ্যান্সারটা বের করতে হবে সেটা হচ্ছে কত লিটার দুধের সঙ্গে, কত লিটার দুধ মানে এখানে তাহলে লিখে দেব দুধের পরিমাণ, এখানে লিখে দেব দুধের পরিমাণ, যেটা বের করতে বলবে সেটাকে আগে লিখে দেব। তাহলে আমাদেরকে এটা এটার সম্বন্ধে জিজ্ঞেস করেছে, মানে এটাই করছে দুধের পরিমাণ। আর দুধের পরিমাণটা লিখে দেওয়ার পরে এবার দেখুন যদি দুধের পরিমাণ বের করতে বলে তাহলে মিশ্রণের দাম উপরে হবে, সোজা কথা দুধের পরিমাণ বের করতে বললে মিশ্রণের দাম উপরে হবে,
যদি জলের পরিমাণ বের করতে পারে মিশ্রণের দাম নিচে হবে আর তাদের পার্থক্যটা নিচে হবে দামের পার্থক্যটা নিচে হবে তাহলে দেখুন ছয় টাকা মিশ্রণের দাম উপরে হল অরিজিনাল দুধের দাম সতেরো টাকা মিশ্রণের দাম ছয় টাকা তাহলে পার্থক্যটা নিচে দিলাম আর এই পরিমাণটা সবসময় গুণ হয়ে যাবে পাশে সেটা দুধের পরিমাণ হতে পারে জলের পরিমাণ হতে পারে জলের পরিমাণ হলে এখানে দুধের পরিমাণ বেরোবে এখানে দুধের পরিমাণ থাকলে এখানে অ্যান্সার তখন জলের পরিমাণ বেরোবে তাহলে সেমভাবে এবার আমি এখানে তেত্রিশ বসিয়ে দিলাম এবার এটা হয়ে গেল লিটার একদম কুড়ি সেকেন্ডে অবশ্যই অ্যান্সার হবে তাহলে সিক্স বাই কত হবে আমাদের এগারো হবে তাহলে সতেরো থেকে ছয় বার দিলে এগারো গুণিত তেত্রিশ তাহলে কাটলে হবে তিন তাহলে এবার দেখো এখানে কত ছয় আর তিন গুণ করলে তিন ছয় আঠেরো তাহলে আমাদের অ্যান্সার চলে এলো আঠেরো লিটার এবার আমরা লক্ষ্য করবো অপশন দেওয়া ছিল পনেরো লিটার বারো লিটার আঠেরো লিটার এবং একুশ লিটার তাহলে আমাদের অ্যান্সার কত হলো একদম আমাদের অ্যান্সার হয়ে গেল আঠারো লিটার অর্থাৎ আমাদের আঠারো লিটার অ্যান্সার অপশন সি এবার এটা আপনারা এক মিনিট আবার ফলো করুন এবার আমি আপনাদেরকে আবার একটা কোশ্চেন তুলে দিচ্ছি এবার আমাদের কোশ্চেন নম্বর পাঁচ ততক্ষণে আপনারা এটাকে একটু ভালোভাবে ফলো করুন এবার আমার কোশ্চেন নম্বর পাঁচ হচ্ছে সাত টাকা লিটার দরে সাত টাকা লিটার দরে আঠাশ লিটার সেম আমি সবই একই রাখলাম লক্ষ্য করুন শুধু কেবলমাত্র দামটা আর পরিমাণটা চেঞ্জ হচ্ছে দাম আর পরিমাণ কথা পুরো একই তাহলে সাত টাকা লিটার সব কথা একই থাকলো শুধু তেত্রিশের জায়গায় আঠাশ লিটার দিয়ে দিলাম আর এখানে দুধ যেটা ছিল সেটাই মিশ্রণের দামটাও আমি চেঞ্জ করে দিলাম মিশ্রণের দামটা আমি এখন পাঁচ টাকা করে দিলাম মিশ্রণের দামটা করে দিলাম পাঁচ টাকা তাহলে দেখুন কী কী চেঞ্জ করেছি সরি আপনার এখানে সাত দিলেও অঙ্কটা হবে কিন্তু এখানে একটু একটু উনিশ লিখে নিন তাহলে আমি এখানে উনিশ দিলাম উনিশ টাকা লিটার অরিজিনাল দুধ ধরলাম আর আঠাশ লিটার আমি জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে পাঁচ টাকাতে বিক্রি করতে পারবো তাহলে এবার এটা আপনারা একবার চেষ্টা করুন আপনাদেরকে আমি তিরিশ সেকেন্ড সময় দিলাম তারপরে আমি আবার আপনাদেরকে এই অ্যান্সারটা করে দিচ্ছি হ্যাঁ তো অবশ্যই তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে এবার আমি আবারও তোমাদের সামনে এলাম এবার দেখো আমাদের দুধের পরিমাণটা এখানে তো হবে আর দুধের পরিমাণ কতটা আমি মিটালাম না দুধের পরিমাণটা থাকবে হ্যাঁ হ্যাঁ অপশানগুলো আমি অবশ্যই দিচ্ছি তাহলে এবার অপশানটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এখানে ধরে নাও দশ টাকা দশ লিটার বারো লিটার এটা একটু চেঞ্জ করে দাও এখানে মনে করো পনেরো লিটার আর এটা মনে করো কুড়ি লিটার তাহলে আমাদের কোনটা হবে এটা তাহলে এই সিলেক্টটা আমার চেঞ্জ করে দিলাম আমি এটা হচ্ছে সি এবার তোমাদের সামনে অপশান দিয়ে দিয়েছি তাহলে তোমরা যদি এটা সলভ করে থাকো তাহলে অ্যান্সারটা কমেন্ট করতে পারো আচ্ছা একজন সূত্রগুণ ঘোষ কমেন্ট করে বলেছে কি দশ লিটার রয়েছে তো দেখা যাক আশা করি তার অ্যান্সারটা পুরো পারফেক্ট হয়েছে তাহলে আমরা দেখে নেবো সূত্রগুণ ঘোষের অ্যান্সার খুব সুন্দর হয়েছে এবং সে তিরিশ সেকেন্ডের মধ্যে করতে পেরেছে এবার দেখুন আমি কী করবো তাহলে আমার মিশ্রণের দামটা কত ছিল পাঁচ টাকা অরিজিনাল দুধের দাম উনিশ টাকা পাঁচ টাকা বিয়োগ করে দিলাম এবং আমাদের পরিমাণটা কত ছিল আঠাশ লিটার তাহলে এখানে হয়ে গেল লিটার সেম দেখুন তিরিশ সেকেন্ডের আরও আগে অনেক আগে হয়ে যাচ্ছে পনেরো সেকেন্ডে হয়তো অনেকে পেরে যাবেন আমার থেকে হয়তো কেউ তাড়াতাড়ি পাচ্ছেন ক্যালকুলেশন করতে তাহলে চোদ্দো দুগুনি আঠাশ এবার দেখুন পাঁচ দুগুনি দশ তাহলে আমাদের সর্বপ্রথম কমেন্ট করে অ্যান্সার দিয়েছেন সূত্রগুলো বস আসলে সূত্রগুলো ঘোষ অ্যাকচুয়ালি ঘোষ তো গুয়াল তো তার জন্য হয়তো অ্যান্সারটা খুব তাড়াতাড়ি করে নিতে পেরেছে আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন এবার আমরা কোশ্চেনটা আবার চেঞ্জ করে দিচ্ছি মানে আমাদের কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ করছি এবার আমরা এই ধরনের আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা বাড়ির কাজ এটা হোমওয়ার্ক এখানে আপনারা সাত টাকা লিখে নিন সিক্স নম্বর কোশ্চেন হবে সাত টাকা এটা আপনাদের হোমওয়ার্ক এটা আমি করে দেবো না এটা আপনারা চেষ্টা করবেন না পারলে পরের ভিডিওতে আমি করবো এখানে হবে সাত টাকা এখানে লিখি লিখুন ষোলো ষোলো লিটার আর এখানে লিখে লিখুন তিন লিটার পাঁচ লিটার জায়গায় তিন লিটার এটা হচ্ছে তাহলে আপনাদের বাড়ি হোমওয়ার্ক এটা হচ্ছে আপনাদের কাজ এটা আপনারা লিখে নিন
এবং আমি অপশনগুলো চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ অপশন চেঞ্জ করছি না, অপশন থাকছে, এর মধ্যে অপশন হবে, আপনারা এটা করবেন। এবার আমি পরবর্তী অন্য আরেকটা টাইপে যাচ্ছি, আর এটা হচ্ছে কোশ্চেন মার্ক। আমি আবার নতুন একটা মানে টাইপে যাচ্ছি। তার আগে আমি আরেকটা কথা বলতে চাই, যারা আমার ভিডিওটিকে ফলো করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এবং আমার চ্যানেলের নাম ইউটিউবে যদি আপনারা এনকে ম্যাথামেটিক্স টিপস সার্চ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন, এবং এখান থেকে খুব সহজে আপনারা অপশনটা দিয়ে দেন, অ্যান্সার অপশনগুলো দিয়ে দেন। হয়ে গেছে ওটাই, ওর মধ্যেই ওর মধ্যে অ্যান্সার আছে। হ্যাঁ একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছে স্যার অপশন, তো অপশন এখানে দেওয়াই আছে, অপশন যেগুলো দিয়েছি সেগুলোর মধ্যে হবে অবশ্যই। এবার আমার দ্বিতীয় মানে আরেকটা টাইপের অঙ্ক আমি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, যে টাইপটা হচ্ছে আমরা অনেকে দেখি সোনা, সোনার সঙ্গে রূপা মিশিয়ে ডুপ্লিকেট করে সোনা বিক্রি করা হয়, এবং কপারের সঙ্গে আমরা দস্তা মিশিয়ে কী করি মানে কাঁসা তৈরি করি অথবা পিতল তৈরি করি, তো কপার অর্থাৎ তামার সাথে। তাহলে এবার আমরা দেখব তামা আর কপারের ব্যাপারটা। তাহলে আপনারা লিখুন আমাদের নেক্সট টাইপ কোশ্চেন, ওয়ান কিগ্রা পিতলে দস্তার পরিমাণ, ওয়ান কিগ্রা পিতলে, পিতল অর্থাৎ কাঁসা, পিতলে, পিতলের আরেকটা নাম হচ্ছে কাঁসা, এটাও আপনাদের জানা উচিত, এটা ফিজিক্সের কথা। এটা একটা সংকর ধাতু, এটা হচ্ছে তামা ও দস্তার মিশ্রণ। তাহলে পিতলে দস্তার পরিমাণ, দস্তার শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ হচ্ছে 30%। শতকরা পরিমাণটা কত? 30%। তারপরে 30% হলে মানে যদি পিতলের দস্তার পরিমাণটা 30% হয় হলে ওই মিশ্রণে বা ওই পিতলে মানে কাঁসায় আরও কত গ্রাম তামা। এবার দেখুন তামা, এই তামা আর দস্তা দিয়ে তৈরি হয়েছে পিতল, অর্থাৎ এটাও একটা সংকর ধাতু। তামা মেশালে মিশ্রণে তামা শতকরা পরিমাণ, তামার শতকরা পরিমাণ 80% হবে, 80% শতকরা। আচ্ছা আপনারা অনেকের প্রশ্ন জানতে পারে শতকরা পরিমাণ, তো শতকরা যেহেতু এখানে কথাটা বলা আছে তার জন্য এখানে পার্সেন্টটা হবে না, এটা আমার একটু মিস্টেক হয়েছিল। যেহেতু শতকরা কথাটা বলা আছে তাহলে পার্সেন্টটা হবে না, কারণ শতকরা আর পার্সেন্ট একই কথা। তাহলে শতকরা পরিমাণ আশি পার্সেন্ট, পার্সেন্টটা দিলে কোনো ক্ষতি হবে না, এটা ভুল নয়, এটা ধরা যেতে পারে। ঠিক আছে তামার পরিমাণ, হ্যাঁ তো এবারে আমি এটাকে সলভ করছি। তাহলে এবারে আপনারা এটা একটু চেষ্টা করে দেখুন, আপনাদের অন্য কোনো পদ্ধতি, আপনাদের জানা কোনো পদ্ধতি থাকলে সেটা দিয়ে সলভ করতে পারেন, এবং আমাকে আনসারটা কমেন্টও করতে পারেন। হ্যাঁ ততক্ষণে এবার দেখুন, এই যে অঙ্কটা আগে আমরা বুঝে নেব, একটা সংকর ধাতু আছে, সংকর ধাতুটা হচ্ছে পিতল বা কাঁসা, সেই কাঁসাটার পরিমাণ হচ্ছে 1 কিগ্রা মানে 1 কেজি। তাহলে 1 কিগ্রা, এখানে আগে আমরা কিন্তু পুরো কোশ্চেনটাকে
ক্লিয়ার করতে হবে। কিগ্রা এখানে দেখ, কিগ্রা মানে হচ্ছে কেজি, কেজি মানে হচ্ছে গ্রামের সঙ্গে কেজির কিন্তু কোনো সম্পর্ক মানে এইখানে নেই। এটা এটা হচ্ছে গ্রাম একটা আলাদা একক, কিগ্রা আরেকটা আলাদা একক। আমাদের যে গ্রাম আর কিগ্রার মধ্যে আগে মিল মিল করতে হবে। তাহলে এক কিগ্রা মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে এই এক কিগ্রা মানে আমাকে 1000 গ্রাম পরিমাণটা দিয়েছে। তাহলে 1000 গ্রাম পরিমাণ আমরা ধরবো, যখন আমরা অঙ্কটা করবো তখন সেটাকে গ্রামে কনভার্ট করে নিব। তারপরে এবার দেখুন এই যে পিতলটা রয়েছে সংগ ধাতুটা, সেটা দস্তার পরিমাণটা এখানে বলেছে, আর এখানে যে কথাটা বলেছে কি তামা, তামা কতটা মিশাবো ওই মিশ্রণে পিতলে আরও কত গ্রাম তামা মিশালে মিশ্রণে তামার শতকরা পরিমাণ 80% হবে, মানে 80% শতকরা পরিমাণ 80% হবে। তো এবার আপনারা দেখুন এখানে এখানে লক্ষ্য করুন, আমি এখানে কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে কতটা পরিমাণ কত গ্রাম তামা মিশালে তামার পরিমাণ হবে। তাহলে এইখানে যে আমাদের প্রথম যে কথাটা আছে দস্তা, সেই দস্তার পরিমাণটা ফার্স্ট যে কথাটা ছিল, ফার্স্ট কথাটাতে দস্তার পরিমাণ আছে তামার পরিমাণ নেই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু করা অসম্ভব হবে। তার জন্য এই প্রথম অপশানটা থেকেও তামার পরিমাণটা বের করে নিতে হবে। তাহলে এখানে 30% তামার দস্তা যদি থাকে তাহলে তামা কত পার্সেন্ট রয়েছে 70%, তাহলে আগে আমরা সেটাও বের করে নিব। তাহলে এটাকে গ্রামে কনভার্ট করব, এখান থেকে দস্তার শতকরা পরিমাণ থেকে তামার শতকরা পরিমাণ বের করব, দিয়ে এখানে একটা তামার শতকরা পরিমাণ রয়েছে, এখান থেকে আমরা একটা তামার শতকরা পরিমাণ পাবো এটা থেকে, আর এখানে তামার শতকরা পরিমাণ দেওয়া আছে, তাহলে দুটো তামার শতকরা পরিমাণ পেয়ে গেলাম। এবং পুরো ওই সম্পূর ধাতুর ওজনটা এখানে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে আগে যেগুলো আমাদেরকে কনভার্ট করতে হবে সেগুলোকে আগে কনভার্ট করুন। তাহলে আমি আনসার ইনপুট দিয়ে দিই আপনাদেরকে, অপশানগুলো দিয়ে দিই। অপশানগুলো হচ্ছে 120 গ্রাম, 2 নম্বর 200 গ্রাম, 3 নম্বর 250 গ্রাম, 2 নম্বর 500 গ্রাম। এইটার মধ্যে আমাদের কোনটা হবে এটা আমাদেরকে চুজ করতে হবে কি কোনটা অ্যান্সার হবে। আর এবার দেখুন আমি আপনাদের আমি আপনাদেরকে প্রথমে বলেছি আমাদেরকে আগে কনভার্ট করে নিতে হবে। তাহলে দেখুন এক কিগ্রা পিতল সমান কত হবে 1000 গ্রাম পিতল। তাহলে যে সংকর ধাতুটা সেটা রয়েছে সেটা গ্রামে কনভার্ট করে নিলাম, কারণ এখানে গ্রামে আছে, আর অ্যান্সারটাও আমাদের গ্রামে হবে। তারপরে এবার এখানে লিখতে হবে অতএব এবং কতে দিলাম না, এবং এক কিগ্রা পিতলে তামার পরিমাণটা বের করে নিচ্ছি। তামার পরিমাণ কী হবে, তাহলে সবসময় 100% হয় আমাদের যে কোনো জিনিস, সেখান থেকে 30% কী ছিল দশটা সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে 30% বাদ দিয়ে দিলে আমাদের হলো 70%। তাহলে 100% থেকে 30% বিয়োগ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 70%, এটা হয়ে গেল তামা। এবার দেখুন এখানে আমাদের কাছে এখন প্রথম কুলুতে 1000 গ্রামের মধ্যে তামার শতকরা পরিমাণ হচ্ছে 70, আর এখানে আমাদেরকে যখন আমরা মিশাবো মিশ্রণ করলে তামার, যেহেতু তামা মিশাবো তেহেতু সেদিন তো তামার পরিমাণ তো বাড়বে, তামা মিশাচ্ছি মানে তামার পরিমাণ বাড়বে, তার জন্য বেড়েছে দেখুন 80 হয়েছে, আগে ছিল 70 মিশানোর ফলে 80 হয়েছে। তাহলে কতটা মেশালে, তাহলে এবার দেখুন এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স হবে। তাহলে আমরা কী করবো, প্রথমে এই দুটোর মধ্যে ডিফারেন্স করবো, মানে টিপসটা হচ্ছে আমাদের এই ধরনের অঙ্ক সলভ করার টিপসটা হচ্ছে, দেখুন এখানে প্রথমে লিখে নিই তামা মেশাতে হবে, এখানে লিখে দিন তামা মিশাতে হবে, যেহেতু তামার কথা বলেছি তামা মিশাতে হবে আপনার যেটা ইচ্ছে লিখতে পারেন, মেশাতে হবে মানে কত পরিমাণ তামা মেশাতে হবে ইকুয়াল টু, এবার আপনারা কী করবেন একদম এইভাবে লিখে দেবেন এখান থেকে, যে আপনারা কী করবেন
এখানে প্রথমে দেখবেন যে ডিফারেন্স কতটা হয়েছে মানে কম বেশি কতটা হয়েছে মানে মেশানোর পরে তাহলে কম বেশিটা মানে ডিফারেন্সটা বের করতে হবে তার ডিফারেন্স কিভাবে বের করবো ডিফারেন্স বের করার নিয়ম হচ্ছে সবসময় বড়টা থেকে ছোটটা মানে যেটা পরে মেশানোর পরে যেটা হবে সেটা থেকে আরেকটা বাদ দিব তাহলে আগ পরে মেশানোর পরে হয়েছে আশি আর আগে ছিল কত সত্তর তাহলে আশি মাইনাস সত্তর এটা হলো আমাদের ডিফারেন্স এবার নিচে দেখবো যে আমাদের টোটাল জিনিসটা কত ছিল হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টে কতটা হয়েছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ছিল সেখানে আমাদের হান্ড্রেড পার্সেন্টে চেঞ্জ কতটা হয়েছে হান্ড্রেড পার্সেন্টে চেঞ্জ হয়েছে তাহলে হান্ড্রেড মাইনাস এইটটি ইন্টু এবার এই জিনিসটা প্রত্যেকটা মিশ্রণের প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রে একই মানে যে পরিমাণটা যেটা বলবে পরিমাণটা সবসময় এই ডান পাশে গুণ করবো আমরা কেবলমাত্র এখানেই ডিফারেন্স বা যোগ বিয়োগ এগুলো বের করবো সমষ্টি ডিফারেন্স এগুলো সব কিছু বের করবো কিন্তু এখানে সামেশন ডিফারেন্স এগুলো আমরা এদিকে বের করবো সমষ্টি অন্তর পার্থক্য এখানে বের করবো আর সবসময় এই পাশে যে ফাঁকা জায়গাটা ক্রস চিহ্নের পরে গুণের পরে আমরা সবসময় পরিমাণটাকে গুণ করবো একই প্রত্যেকটা ক্ষেত্রে মিশ্রণের ক্ষেত্রে তাহলে এবার দেখুন আমাদের কত গ্রাম ছিল টোটাল জিনিসটা এক হাজার গ্রাম তাহলে এখানে হয়ে গেল গ্রাম কারণ এককটা গ্রামে হবে আর পার্সেন্টেজগুলো সব উঠে গেছে কেন কারণ এখানে একশো ধরে নিয়েছি শতকরা এবার দেখুন কত হবে তাহলে উপরে হয়ে গেল দশ নিচে হয়ে গেল আমাদের কুড়ি তাহলে এবং শূন্য শূন্য কাটা আর এখানে আছে এক হাজার তাহলে আমার বাঁচলো কত এখানে দুই দুই দিয়ে এক হাজারকে ভাগ করলে কত হয় পাঁচশো তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই বুঝতে পারলেন কি কুড়ি সেকেন্ডের মধ্যে কীভাবে আমাদের এই ধরনের কোশ্চেনগুলো সলভ করা যায় তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত পাঁচশো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম তাহলে এবার দেখুন আমাদের অ্যান্সার কী হলো আমাদের অপশান হয়ে গেল ডি আমাদের কারেক্ট অ্যান্সার ডি তাহলে ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার এবার আমি আপনাদেরকে আরেকটা কোশ্চেন তুলে দেবো আপনারা দুই মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে বা দুই মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে দুই মিনিট টাইম দিচ্ছি এবার দেখুন এই শুধু আমি কেবলমাত্র এই জায়গাটাকে চিনি করে দেবো এই জায়গাটাকে চিনি করব এবার এখানে চেঞ্জ করে দিয়ে আমরা কী করবো কথাগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি কথাগুলো একটু চিনি করি তাহলে এখানে দেখুন এই প্রথম লাইনটা শুধু একটু চেঞ্জ করছি মানে কথাটাকে চেঞ্জ করছি এবার দেখুন এইভাবে লিখুন সরি লিখুন সত্তর গ্রাম আমাদের মিশ্রণটা নিলাম সত্তর গ্রাম সত্তর গ্রাম সোনা সোনা ও রূপোর এটা হবে আট নম্বর কোশ্চেন অবশ্যই থ্যাংক ইউ সত্তর গ্রাম সোনা ও রূপার মিশ্রণে পঁচিশ পার্সেন্ট মিশ্রণে পঁচিশ পার্সেন্ট রূপ আছে কথাটা দেখুন একটু কথাটা পুরো ভাষাটা একটু চেঞ্জ করলাম কিন্তু ফ্যাক্টরটা একই পঁচিশ পার্সেন্ট রূপ আছে তাহলে ওই মিশ্রণে বলতে সোনা রূপা মিশ্রণে আরো কত গ্রাম তামার জায়গায় লিখুন সোনা এখানে বলবে সোনা আরো কত গ্রাম সোনা মিশালে মিশ্রণে সোনার পরিমাণ সোনার পরিমাণ শুধু কথা সোনার পরিমাণ শুধু ডিজিটগুলো চেঞ্জ হচ্ছে সংখ্যাগুলো পরিবর্তন হচ্ছে এবং ধাতুগুলোর নাম পরিবর্তন হচ্ছে বাট সোনার পরিমাণ তিরিশ পার্সেন্ট হবে তাহলে এটা এবার আপনারা করুন আমি অপশানগুলো অবশ্যই চেঞ্জ করে দেবো অপশানগুলোকে চেঞ্জ করে দিচ্ছি অপশানগুলো শূন্যগুলোকে মিটিয়ে দিন তাহলে আমাদের অপশানগুলো মোটামুটি হয়ে যাবে ওর মাঝে তাহলে এখান থেকে শূন্যগুলোকে চেঞ্জ করে দিচ্ছি তাহলে এখানে ফাইভ গ্রাম
লাস্ট ডেটটা পাম্প লাস্ট ডেটটাকে আমরা সিলেক্ট এটা সিলেক্টটাকে কেটে দিচ্ছি তাহলে দেখুন এবার হয়ে গেল 50 গ্রাম রেখে দিন এটাকে 50 করে দিন তাহলে এর মধ্যেই অ্যানসার হবে তাহলে আপনারা চেষ্টা করুন দেখুন কথাগুলো পুরো একই আছে তাহলে আমি একবার আপনাদেরকে সুন্দরভাবে বলি 77 গ্রাম সোনা ও রূপোর মিশ্রণে দেখুন এখানে কিছু এর আগেরটা কি ছিল আগেরটা ছিল 1 কিগ্রা পিতল পিতল মানে যে কাঁসা ও দস্তার পরিমাণ তাহলে ওখানে দুটো ম্যাটার ছিল দুটো বস্তু ছিল পদার্থ ছিল এখানে দুটো পদার্থ এবার কিন্তু আলাদাভাবে আছে সোনা ও রূপো তাহলে টোটাল পরিমাণটা হলো 77 গ্রাম মিশ্রণে 25% রূপো আছে দেখুন এর আগেরটাতে কিন্তু আমরা কি করেছিলাম দস্তার পরিমাণটা বলেছিলাম সেরকম ভাবে রূপোর পরিমাণটা এখানে বলেছি বলছে তাহলে ওই মিশ্রণে আরো কত গ্রাম সোনা মেশালে দেখুন এখানে যেটা আছে তার উল্টোটা কিন্তু আমি বলেছি তাহলে মিশ্রণে সোনার পরিমাণ 30% হবে তাহলে দেখুন এখানে সোনা বলেছে কিন্তু প্রথম অপশনে কি আছে প্রথম অপশনটাতে যেহেতু আমাদের রূপোর কথা আছে রূপো আছে তাহলে ওই রূপোর পরিমাণ থেকে প্রথম লাইন থেকে আমাদেরকে সোনার পরিমাণটা বের করে নিতে হবে কনভার্ট করে নিতে হবে দিয়ে তারপরে এই ক্যালকুলেশনটা হবে আর এটা কনভার্ট করার কোনো ব্যাপার নেই এটা পরিবর্তন করতে হবে না চেঞ্জ করতে হবে না এটা গ্রাম এটাও গ্রাম আছে সবই গ্রামে অ্যান্সার আছে তাহলে শুধুমাত্র একটা পরিমাণ আপনাকে বের করতে হবে কি এই প্রথম পরিমাণে সোনার পরিমাণ কত ছিল শতকরা হার কত ছিল সেটা বের করে নিন তাহলে 25% যদি রূপো হয় তাহলে সোনা কত পার্সেন্ট হবে সিম্পল দেখুন এটাও 20 সেকেন্ডে কীভাবে করা যায় তাহলে দেখুন তাহলে সোনা আমি ফার্স্টটা বের করছি সোনা পরিমাণ কত হবে অ্যাকচুয়ালি আপনাদের মনে রাখতে হবে সবসময় আমরা 100% ধরবো যে কোনো জিনিসকে 100% তাহলে 25% আছে মানে 100 থেকে 25 বিয়োগ করে দিন এটা মুখে মুখেও করা যায় তাহলে বিয়োগ করে দিলে হয় 75% তাহলে আমাদের হয়ে গেল এটা কত 75% তাহলে দেখুন এবার আপনারা করার চেষ্টা করুন প্রথম পার্সেন্টেজটা হচ্ছে 75 পরে যেটা রয়েছে সেটা হচ্ছে 30% তাহলে ম্যাটারটা কত আসছে স্যার এটা আপনারা করুন অপশন তাহলে আমি ট্রাই করে দেখি কি হয় তাহলে দেখি অতএব এবার কি লিখব সোনা মেশাতে হবে সোনা মেশাতে মেশাতে হবে সোনামের সাথে হবে আর দেখুন প্রথমে আমি বলেছিলাম কি যেটা পরিণত হবে তার 30% হয়েছে তাহলে ডিফারেন্সটা বের করুন আর প্রথমে কত ছিল ও সরি 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 এখানে 30% হবে না এটা 80% হবে মানে এখানে আমার একটু মিস্টেক হয়েছে এটা 3 লিখে দিয়েছি এটা হবে 8 হবে সরি দুঃখিত এবার এবার আপনারা করুন এটা হবে 80% মাই মিস্টেক তো এবার হবে এবার আপনারা করুন এবার হয়তো অনেকের হয়তো তার জন্য উত্তরটা মিলছিল না তাহলে 80-70 তাহলে 80% হয়েছে 70% ছিল তাহলে 80-70 এবার 100% আমাদের হয়েছে কত 80% তাহলে হবে 80-ইনটু কত পার্সেন্ট 70 তাহলে এটা হয়ে গেল এবার দেখুন এখান থেকে আমরা বিয়োগ করুন বিয়োগ করলে কী হয় বিয়োগ করলে হবে 80 থেকে মানে 5 হবে আর এখানে বিয়োগ করলে কত হবে তাহলে 20 হবে অপশন আছে এখানে তাহলে এত গ্রাম হ্যাঁ অবশ্যই হ্যাঁ অপশন চেঞ্জ করতে হবে কারণ ওটা আমি সেই অনুযায়ী অপশন দিয়েছিলাম তো আচ্ছা দেখা যাক আপনারা সলভ করেছেন তাহলে এটা হয়ে যাবে কত 0-0 কেটে গেল তাহলে 5-7 কত 35 35/2 মানে কত হবে 17.5% গ্রাম মানে 75 তাহলে আমাদের একটা যে কোনো একটা অপশন চেঞ্জ করে দিন প্রথমটাই অপশনটা চেঞ্জ করে দিলে হবে তাহলে 17.5 গ্রাম যেহেতু একটা মিস্টেক হয়েছে একটা মিস্টেকের জন্য অনেক মিস্টেক হয় তার জন্য আমরা অনেকেই জানি এবং এটা আমাদের চলিত কথা একটা ভুলের কারণে শত ভুল তৈরি হয় তাহলে সেটাও আর এখানে আমরা দেখতেও পেলাম আমার একটা মিস্টেকের জন্য অনেক
অনেকগুলো মিস্টেক দেখা দিল, তাহলে এটার জন্য আমি দুঃখিত। কিন্তু আপনারা অবশ্যই এটা চেষ্টা করেছিলেন এবং আপনারা চেষ্টা করে সফল হয়েছেন এবং বলতে চেয়েছেন কি আমার যে কোশ্চেনটা আছে সেটা হয়তো মিস্টেক আছে, আর আমার আনসারটা যেটা আছে সেটা মিস্টেক আছে, মানে অনেকে কমেন্ট করেছে। তাহলে এবার আমি আবারও আপনাদের সামনে আরেকটা কোশ্চেন তুলে ধরছি, এবার আপনারা তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এবার আমাদের 9 নম্বর কোশ্চেন, সেম টু সেম আমরা 9 নম্বর কোশ্চেন আপনাদেরকে তুলে দেবো। আমাদের 9 নম্বর কোশ্চেন হচ্ছে সেম কথা একই থাকবে, এখানে 77 গ্রামের জায়গায় 50 গ্রাম করে দিন, 77 গ্রামের জায়গায় আমাদের হয়ে যাবে 50 গ্রাম, রূপটা করে দিন 20 গ্রাম, রূপটাকে করে দিন 20% এটা রূপর পরিমাণটা করে দিলাম 20%, ঠিক আছে 50 গ্রাম, বাকি সব কথাগুলো একই 20%। তারপরে আমরা করে দেবো শেষেরটা করে দেবো আমরা 95%, এখানে 80% এটা রয়েছিল যেটা সেটা হয়ে যাবে 95%। এবার দেখুন সেম কথাই একই, তাহলে এবার আপনারা চেষ্টা করুন এটা 30 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করুন। হ্যাঁ অনেকে অনেক কমেন্ট করছেন, অনেকে 20 গ্রাম বলছে, অনেকে 5 গ্রাম, তো দেখা যাক, অনেকে হয়তো ভুল করে দিয়েছে হয়তো সংখ্যাগুলোকে। তাহলে এবার আমি আপনাদের সামনে অ্যান্সারটা তুলে দিচ্ছি, তো যে অ্যান্সারটা হবে সেটা আপনারা দেখুন। এখানে আবার একটা কথা আপনারা লক্ষ্য করুন, প্রথম যে অপশানটা রয়েছে সেখানে আবার রূপোর কথা বলা হয়েছে, আর দ্বিতীয় অপশানগুলোতে সোনার কথা আছে, আর সেই রূপোটাকে সোনাতে আগে কনভার্ট করুন, আর সোনা কত পার্সেন্ট হবে দেখুন। আমার যে অ্যান্সারটা করার আছে ও অপশানগুলো তো অবশ্যই চেঞ্জ হবে নাকি? হ্যাঁ অপশানগুলো চেঞ্জ হবে, তো অপশানগুলোকে আমি চেঞ্জ করে দিলাম, আমি দুটো অপশান চেঞ্জ করে দিচ্ছি আপনাদের সামনে, ঠিক আছে। এখানে শেষের অপশানটা করে দিন, এটা এই দুটো অপশান চেঞ্জ করে দিলাম, বাকি অপশানগুলো আমরা সেম এখানে একটু এটাও চেঞ্জ করে দিই, এটা 100 গ্রাম করে দিন, তাহলে 100 গ্রাম, 20 গ্রাম, 150 গ্রাম আর 250 গ্রাম। এবার দেখুন আমি এবার চলে আসছি অ্যান্সারে, তাহলে সোনার পরিমাণটা কী করবো, তার 20% তার এখানে 20 বিয়োগ করুন, দেখুন কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র একটু বুদ্ধি খাটাতে হচ্ছে, শুধু যোগ আর বিয়োগ মানে বাচ্চাদের মতো করে আমাদেরকে অঙ্কটা করতে হচ্ছে, কোনো গভীরভাবে ভাববেন না, একদম ইজি ভাববেন, মনে করবেন কেনাকাটা করছেন, মার্কেটিং করছেন। তাহলে এবার এখানে কী হবে, তাহলে এখানে আমাদের হবে এই জায়গাটা পুরোটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়ে যাবে। এবার দেখুন তাহলে আমাদের কী হলো, প্রথমটাই এলো সোনার পরিমাণ 80%, আর হয়েছে 90%, তাহলে 90% হয়েছে যেহেতু, তাহলে যেটা হয়েছে সেটা থেকে বাদ দিন, তাহলে এটা হলো এটা ডিফারেন্স, মানে ছিল 80 হয়েছে 90, তাহলে কতটা বেড়েছে, তাহলে যেটা বিয়োগ করা হবে সেটা, আর 100% কতটা ডিফারেন্স হয়েছে সেটা দেখুন, আর 100% যেটা তাহলে 100-90 × যে পরিমাণটা থাকে সেটা আমি বলেছি আপনাদেরকে, এটা এটা সবসময় কী করবো আমরা শেষের দিকে গুণ করবো, তাহলে এখানে হয়ে গেল আমাদের এটা, তাহলে এত গেলাম। এবার আপনারা একদম বিয়োগ করে নিয়ে নিন, তাহলে এটা হচ্ছে 15 বাই কত হচ্ছে, 15 বাই হচ্ছে 5 × হচ্ছে, হ্যাঁ অনেকে কমেন্ট করেছে আবার সূত্র কোনো ঘোষ আমাদের সাথে রয়েছে এবং তিনি খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পেরেছেন প্রসেসগুলোকে, এবং তিনি বলেছেন 150 গ্রাম, তো অবশ্যই তার অ্যান্সারটা কারেক্ট রয়েছে, 150 গ্রাম, থ্যাংক ইউ সূত্র কোনো ঘোষ। তাহলে 5 দশে কথা হবে 50, তাই তো, তাহলে 10 দ্বিগুণ করলে কী হবে 150, তাহলে 150 গ্রাম, তাহলে 150 গ্রাম হয়ে গেল। তাহলে আমাদের অপশান কোনটা হলো, আমাদের অপশান আবারও হয়ে গেল সি, আমাদের অপশান হয়ে গেল সি। তাহলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 30 থেকে 20 সেকেন্ডের মধ্যে কীভাবে করছি, খুবই সিম্পলভাবে, আপনারা একদম সহজভাবে নেবেন অঙ্ককে, কঠিনভাবে নয়। এবার আমি চলে যাচ্ছি আপনাদের জন্য আরেকটা হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা দিয়ে আমি আজকের ভিডিওটা কমপ্লিট করব এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ওয়েট করবেন, আর যে দুটো হোমওয়ার্ক দিচ্ছি সেই দুটো হোমওয়ার্ক সলভ করবেন, এবং যদি করতে না পারেন তাহলে আমি পরের ভিডিওতে আপনাদেরকে সেই ভিডিও দুটো সলভ করে দেবো। তাহলে আপনাদের নেক্সট হোমওয়ার্ক আমি প্রথম সংখ্যাটা নো চেঞ্জ করলাম, আমি প্রথম সংখ্যাটা চেঞ্জ করলাম না, আমি আপনাদের জন্য প্রথম সংখ্যাটাকে রেখে দিলাম, আপনাদের জন্য প্রথম সংখ্যাটাকে রেখে দিলাম 50 গ্রামই রেখে দিলাম। জাস্ট আমি এখানে আপনাদের এই কথাটাকে চেঞ্জ করে দিলাম, পুরো কথাটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি আপনাদের এই পুরো কথাটাকে চেঞ্জ করে দিয়ে
আমি এখানে 80% করে দিলাম সোনা, মানে রূপটাকে এবার আমি চেঞ্জ করে দিলাম একটু আপনাদের বুদ্ধিটা লাগানোর জন্য, যেহেতু আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি আপনারা বুদ্ধিটা বাড়িতে বেশি করে লাগাবেন, তার জন্য পুরো জায়গাটা চেঞ্জ জিনিসটা চেঞ্জ করে দিলাম। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনারা এখনই পেরে যাবেন এটা। তাহলে এখানে করে দিলাম 80%। এবার আমাদের যে আমরা এখানে এবার করে দিচ্ছি 85%, এটা আমরা করে দিলাম 85%। তাহলে আপনাদের অ্যান্সারটা আপনারা বের করবেন, তাহলে 85, 80 আর এটা 50 গ্রাম, তাহলে এটা আপনারা বাড়িতে করবেন। আমি অপশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু ঢুকে নিন, তারপরে আমি আপনাদেরকে অপশনটা দিয়ে আপনাদের অপশন, এইগুলোর মধ্যে আপনারা অপশনটা করবেন, চেষ্টা করবেন। থ্যাংক ইউ সূত্রগুণ ঘোষ, আবারও কমপ্লিট হওয়ার আগে আগে কমপ্লিট করেছে এবং বলেছে অপশন বলেছে, আমি পরের দিন কমেন্টটা মানে ক্লিয়ার করবো, যেহেতু আপনারা আপনাদের হোমওয়ার্ক এটা, কিন্তু সে কারেক্ট অ্যান্সার বলে দিয়েছে, আমি পরের দিন আপনাদেরকে বলে দেবো। তাহলে আজকের মতো আমি আপনাদের সামনে এই 6টি কোশ্চেন নিয়ে সলভ করলাম, এবং আপনাদের যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে 30 সেকেন্ডের মধ্যে যদি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে বা 20 সেকেন্ডের মধ্যে যদি আপনারা সলভ করতে পেরে থাকেন, এবং আপনারা যদি খুব সহজে এটা নিতে পারেন, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। মাই ইউটিউব চ্যানেল এমকে ম্যাথামেটিক্স, আমি আপনাদের সামনে কাউসার আলী, ধন্যবাদ।